Hey, Assalamualaikum everyone. This is SUSHRI. Welcome back to my channel. So, today I am very excited because I am very excited to be here. 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 So, I'm going to be able to get a little bit of a I don't know সত্যি নাকি মিথ্যা বাট আমার মনটা অনেক বেশি খারাপ লাগতেছে কারণ এত বছর পরে একটা বিয়ে খেতে যাচ্ছি তাও আমি লে এই জন্যই হয়তো বাবা আমাকে কেউ কখনো বিয়েতে দাওয়াত দেয় না এগুলো কেমন ফাইজলামি আমি বুঝতে পারছি না চুল আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো আমি সত্যি ভেবেছিলাম বিয়ে হয়তো বা অলমোস্ট শেষ বাট যে দেখি জামাই এখনো আসে নাই আর বউ একা একা ঘুরতেছে Here is our prettiest bride, say mashallah. Shobar jore jore te tara dujon ekta romantic pose dichhilo, but amader dula bhai ektu beshi lojja paye. আর এদিকে আমাদের বান্ধবীর লজ্জা নাই বললেই চলে তারপর সে একটু লজ্জা পাওয়ার ঢং করছিল দিয়া একদমই লজ্জা পাচ্ছে না লজ্জা ঢং করছে হ্যাঁ সুখী পরিবার আর এই হলো বিয়েবাড়ির মেইন আকর্ষণ শুধু চিকেন নিবি আর বিফ নিবি কোনো রাইস নিবি না আপনার বুদ্ধি ভালো So, এখন বিয়ে পড়ানো হবে কাজী সাহেব চলে এসেছেন এখানে এত বেশি মানুষ লাইক কথা বলার মতো কোনো সিচুয়েশন ছিল না আর যেহেতু আনলিমিটেড খাবার এক রকমের ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছিল সো আমার বাসে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে বাট আমি জাস্ট ওয়েট করতেছি দিয়ার কবুল বলা শোনার জন্য
গেছে দিয়া কবুল বললি আমি বাসায় চলে যাব দিয়া এত সহজে কবুল বলে দিচ্ছি আল্লাহ আমি হলে একটু ড্রামা করতাম না এখন তো বলে না আচ্ছা বলে না না আমরা সবসময় হ্যাপি আমরা আল্লাহর কাছে এইটুকুই দোয়া করবো যে আমরা তাদের দাম্পত্য জীবনটা যেন সুখে থাকে আলহামদুলিল্লাহ বিয়ে কমপ্লিট বাট দিয়ার আম্মু অনেক বেশি আপসেট প্রথম থেকেই দেখছি আন্টি অনেক চুপচাপ কারোর সাথে তেমন বেশি কথা বলছেন না অ্যাকচুয়ালি মেয়ের বাবা মাদের জন্য এটা অনেক হার্ড একটা মোমেন্ট আর এইদিকে জামাইকে চেইন পরানো হচ্ছে সো পুরো বিয়ে দেখে এটাই বুঝলাম ছেলেদের সব দিক থেকেই লাভ ছেলেরা বউ পায় ছেলেরা গিফটস পায় ছেলেরা এভরিথিং পায় যেহেতু বিয়েবাড়ির ধাক্কাধাক্কিতে কোনো ঢং করতে পারি নাই তাই বিয়েবাড়ি থেকে বের হয়ে একটু ঢং করছি যেহেতু আমাদের কোনো ক্যামেরাম্যান নাই সো আমরা রাস্তা পাশে ফোনটা রেখে আমাদের আউটফিটটা শো করার অনেক ট্রাই করছিলাম বাট জানি না কতটুকু সফল হয়েছি রাতের ঢাকা অনেক বেশি সুন্দর কারণ কোনো ট্রাফিক থাকে না শান্তিতে ঘোরা যায় বাট আমরা কিন্তু এখন ঘুরতেছি না আমরা বাসায় যাচ্ছি সো আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে এসেছি আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ আল্লাহ হাফেজ